অসমের কোকরাঝাড়ে জঙ্গি হামলা গ্রেনেড বিস্ফোরণ বিস্ফোরণের পর এলো পাথারি গুলি নিহত 14 দুই হামলাকারীকে গুলি করে মারল নিরাপত্তা রক্ষী বাহিনী অসমে জঙ্গি হামলার ঘটনায় নড়েচড়ে বসলো কেন্দ্র অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থার আশ্বাস মুর্শিদাবাদের ইসলামপুরে সন্দেহভাজন দুই মণিপুরি যুবক গ্রেফতার মণিপুরের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে দুজনের কি উদ্দেশ্যে মুর্শিদাবাদে আনাগোনা তদন্তে সিআইডি শহর ও শহরতলিতে ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি এবার বাইপাসের ধারে বিভিন্ন বেসরকারি হাসপাতালে মিলল ডেঙ্গির লার্ভা চিকিৎসা পরিকাঠামো দেখতে বিভিন্ন হাসপাতালে অভিযান পুরসভার নোডাল হাসপাতালেই নেই ডেঙ্গি নির্ণয়ের কিট বেলেঘাটে আইডি হাসপাতালের রক্ত পরীক্ষা হয় নাইসেডে এনএস1 পরীক্ষার কিট থাকলেও আইজিএম এর কিট নেই জানালো নাইসেড শহর ও শহরতলিতে ছড়াচ্ছে ডেঙ্গি হাসপাতালে মিলছে মশার লার্ভা নোডাল হাসপাতালে নেই ডেঙ্গির কিট ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সমালোচনা বিরোধীদের দেখুন সোজা কথা ডেঙ্গি উদ্বেগ রাত 8টায় নোবেল তদন্তের ভার নিজেদের হাতে নিতে চায় রাজ্য মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর কেন্দ্রকে চিঠি দিচ্ছে রাজ্য নোবেল কোথায় মুখ্যমন্ত্রী জানেন কটাক্ষ সূর্যকান্ত মিশ্র সংস্কারের অভাবে জল ধরে রাখতে ব্যর্থ ডিভিসি বাড়ছে বন্যা ক্ষতি হচ্ছে চাষে ডিভিসিকে টোপ মুখ্যমন্ত্রী রক্ষায় বিশেষ প্রকল্প ঘোষণা বিশ্বব্যাংকের সহায়তায় হবে 2800 কোটি টাকার প্রকল্প মোমিনপুর মেট্রো স্টেশন তৈরির জটিলতা কাটাতে নয়া উদ্যোগ স্কুল নয় স্কুলের পাশের পেট্রোল পাম্পের জমি নিয়ে তৈরি হবে স্টেশন তবে জমি অধিগ্রহণের দায়িত্ব বর্তাচ্ছে রাজ্যের উপরে কাউন্টডাউন শুরু কাল ভোরে বোধন রিও অলিম্পিকের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় বিশ্ববাসী অংশগ্রহণের 207টি দেশ মার্চ পাস্টে ভারতের পতাকা বইবেন অভিনব বিন্দ্রা